হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ভিডিও। শুভ সকাল বন্ধুরা। এবছরের পাইনিয়া পার্কের থিম হলো হ্যারি পটাস। হ্যাঁ, হ্যারি পটাসের থিম তৈরি হচ্ছে, মানে প্রায় কমপ্লিট। আর ছ দিন মাত্র বাকি আছে কালী পূজার। আর আমি কালী পূজার ছ দিন, মানে আর ছ তারিখ এসছি তোমাদের পাইনিয়া পার্কে প্যান্ডেলটা দেখাতে। কতটা প্রস্তুতি হলো এই দেখতে হচ্ছে পাইনিয়া পার্কের পুরো সেই পুকুরটা, মানে লেকটা বলতে পারো, পুকুরের সামনেই আছে। আর ওই পারে দেখতে হচ্ছে হ্যারি পটাস প্যান্ডেলটা তৈরি হচ্ছে। দেখতে হচ্ছে আমার হাতের ওইদিকে প্যান্ডেলটা পুরোপুরি তৈরি হচ্ছে। তোমাদের সামনে গিয়ে দেখায় কতটা কাজ এগোলো। সকালবেলা ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে, খুব ভালো লাগবে। বন্ধুরা দেখতেই পাচ্ছ পুকুরের ওই পারে হ্যারি পটাস প্যান্ডেলটা হচ্ছে, আমার পাইনিয়া পার্কের ওই পার্কটা। দেখতে হচ্ছে ওখানে বড় মাঠ আছে। আর দেখতে হচ্ছে প্যান্ডেলটা অসাধারণ, পুকুরের গাছপে হয় প্রত্যেক বছর। আমি আগের বছর এসেছিলাম সেম, এবছর এসেছি। দেখতেই পাচ্ছ অসাধারণ প্যান্ডেল হচ্ছে। তোমাদের দেখাচ্ছি সামনে গিয়ে, দেখাচ্ছি এখান থেকে আমাদের সম্পূর্ণ পুরো দেখায়। বন্ধুরা দেখতেই পাচ্ছ প্যান্ডেলের পুরো পাশে চলে এসেছি। আর তোমাদের পাশ থেকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে প্যান্ডেলের পুরো হ্যারি পটাসটার পুরো থিমটা কাজ চলছে। পুরো প্যান্ডেলের জলের দেখতে পাচ্ছ মিস্ত্রিরা কাজ করছে, জলে নেবে, মানে জলের উপরে বাঁশ রেখে কাজ করছে মিস্ত্রিরা। তোমাদের জুম করে একবার দেখায়। দেখতে পাচ্ছ বন্ধুরা এইদিকে দুটো মিস্ত্রি কাজ করছে, পরে দুটো মিস্ত্রি কাজ করছে, মানে প্রচুর মিস্ত্রি কাজ করছে, রঙেরও কাজ চলছে। ওপরে পুরো দেখতে পাচ্ছ ডিজনি ল্যান্ডের মতো লাগছে, মানে প্যান্ডেলটা। আর এটা হলো হ্যারি পটাস প্যান্ডেল, তোমাদের দেখাচ্ছি কাছ থেকে দেখতে পাচ্ছ। পুরো এক কথা বলতে গেলে অপূর্ব প্যান্ডেলটা। আমার কাজ চলছে সেরকমই, বাটামের কাজ চলছে, মাছের কাজ চলছে, পুরো এক কথা অসাধারণ প্যান্ডেলটা হচ্ছে বছরে পাইনিয়ার পার্ক। চলো ভেতরে গিয়ে তোমাদের দেখাই, পাশে তো তোমাদের দেখাচ্ছি আর এই পার্কটা ঢুকলে। বন্ধুরা দেখতেই পাচ্ছ পিছনে পাইনিয়া পার্কের প্যান্ডেলটা পুরো প্রস্তুতি কাজ চলছে। আর এই হলো পাইনিয়া পার্কের মাঠ। দেখতে পাচ্ছি পিছনে খুব বড় মেলা হয়, আর মেলার সরঞ্জামও চলে এসছে। আর খুব জোর জবরদস্ত মিস্ত্রিরা কাজ করছে প্যান্ডেলে। দেখতে পাচ্ছ এখনো ভেতরে ঢোকার মনে হয় অ্যালাউ নেই, মানে গেট কোন দিক থেকে বুঝতে পারছি না। চারদিকে প্যান্ডেলের কাজ চলছে পুরো ফুল দমে। আর মেলার তো সরঞ্জাম চলে এসেছে, মেলার সরঞ্জামও ফিটিং হবে কদিনের মধ্যে, মানে 7-8 দিনের মধ্যে থেকে ফিটিং চলবে। তোমাদের দেখাবো এসে আরেকবার আমি ঘুরিয়ে। দেখতে পাচ্ছি এবারে সব ট্রাক ট্রাক সব লাগানো হয়ে গেছে, মানে আগরতলার ট্রাকচার, তারপরে আরও সব রাইডারের ট্রাকচার লাগানো হয়ে গেছে। এখন প্রায় সব লাগাচ্ছে, কেউ রেস্ট নিচ্ছে। মানে প্যান্ডেলটা তোমাদের পিছন থেকে দেখায়, সামন থেকে তখন দেখেছি, বাট পিছন থেকে তোমাদের দেখায় কতটা সম্পূর্ণটা হয়েছে। চলো মিস্ত্রিরা খুব ফুল দমে কাজ করছে বারাসাত পাইনিয়া পার্কে। তারপরে আর একটা প্যান্ডেল তোমাদের দেখাবো, মানে বারাসাত এসছে, মানে প্রায় অনেক কটা প্যান্ডেল কভার করবো। তোমাদের বলে রাখছি পরপর একটা করে ভিডিও আসবে আমার চ্যানেলে। আমার দেখতে থাকে ভিডিও কন্টিনিউ করবে, খুব ভালো লাগবে। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে মিস্ত্রিরা কাজ করছে বাদামে, বাদামে ফিরে ফিরে তুলছে। আর এই পারে দেখতে পাচ্ছি পুরো মেলা, তোমাদের দেখেছিলাম যে এই পারে পুরো মেলা বসে পাইনিয়া পার্কে। আর এই পারে বাদামের কাজ চলছে দেখতে পাচ্ছ। আর এবছরে পাইনিয়া পার্কে থিম হলো হ্যারি পটাস। হ্যারি পটাসের পুরোপুরি কাজ কমপ্লিট না, প্রায় কমপ্লিট হয়ে যাবে 8-9 তারিখের দিকে। দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা পিছনের দিকটা দেখাচ্ছে, অসাধারণ একটা প্যান্ডেল হচ্ছে হ্যারি পটাস। উপরের চূড়াগুলো দেখে মনে হচ্ছে ডিজনি ল্যান্ডের মতো, মানে ডিজনি ল্যান্ড প্যান্ডেলটা দেখেছিলাম যখন, প্যান্ডেলটা অসাধারণ লেগেছিল লাইট। আর হ্যারি পটাসের প্যান্ডেলে লাইটিং যখন করবে তখন দেখ ঘরে ঘরে এসে কীরকম লাগে, অবশ্যই তোমাদের দেখাবো। আর এইবার দেখতে পাচ্ছ পাইনি বাড়ির বড়ো একটা মেলা হয়, খুব বড় মেলা তোমাদের। এই হলো প্যান্ডেলের পিছনের দিক, পিছনের দিকটা তোমাদের দেখাচ্ছে। দেখতে পাচ্ছ হ্যারি পটাসের চূড়াগুলো সব লাগাচ্ছে আস্তে আস্তে, মানে সামনের দিকে কাজ তো কমপ্লিট হয়ে আছে, মানে হ্যারি হলো প্যান্ডেলের ভেতরের দিকে একটা মাঠ থাকবে। হ্যারি পটাস প্যান্ডেলের ভেতরটা কেমন করছে তোমাদের দেখায় কোনো ইউটিউবার দেখায় না, কারণ বারাসাতে অনেক ইউটিউবার আছে, কিন্তু কেউ দেখায় না। আমি তোমাদের প্রথম ভেতরের সিনটা দেখাবো, ভেতরে কী কাজ চলছে তোমাদের দেখা। দেখতে পাচ্ছি ভেতরেই ঢুকে গেছি পিছন থেকে, আর তোমাদের ভেতরে কী থিম লাগানো, কী থিম তৈরি হচ্ছে ভেতরে দেখাই। তোমাদের কোনো ইউটিউবার দেখায় না, আমি তোমাদের দেখ, তোমার দেখলে অবাক হয়ে যাবে। চল বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে মিস্ত্রির রঙের কাজ চলছে। আর এই পারের থিমটা দেখতে পাচ্ছি অসাধারণ, অসাধারণ থিম করেছে। দেখতে পাচ্ছি ওপরে পুরো অসাধারণ লাগছে। দেখতে পাচ্ছি পুরো এইটা পুরো পেলায় আর কার্ডটা ছোলারটা তৈরি। দেখতে পাচ্ছি এগুলো ছোলার আর কাপড়ের ওপর রং করা দেখতে পাচ্ছি। আর এইগুলো চুনি লাইট মানে ছোটো ছোটো চুনি লাইটের মতো তৈরি করেছে দেখতে পাচ্ছি। আর হ্যারি পটাসের সব ছবি আঁকা দেখতে পাচ্ছি পুরোপুরি তোমাদের দেখাচ্ছি, অসাধারণ একটা প্যান্ডেল। আর এই হলো প্যান্ডেলে ঢোকার প্রবেশ পথ। প্যান্ডেলটা এখন প্রায় কমপ্লিট, পিছনের উপর পিছনে ত্রিপল লাগালে তারপর মা কালী অবশ্যই আসবে এসে দেবে প্যান্ডেলটা।
আমাদের তো হ্যারি পটারের প্যান্ডেল দেখানো হয়ে গেছে, এখানে ভিডিও এন্ড করছি। এখানে পরবর্তী ব্লগের আবার দেখা হবে, কেন পরবর্তী ব্লগ করবো এই বারাসাতে এসে, মানে আজকে সারাদিন বারাসাত থাকবো, বারাসাতে ব্লগ করবো, সব জায়গার প্যান্ডেলগুলো দেখাবো, কী হচ্ছে বারাসাত ঘুরে ঘুরে। চলে এখানে ভিডিও এন্ড করছি, পরবর্তী ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমার সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, বাই বাই, লাভ ইউ, মাথা করতে তোমার সুস্থ থাকো, খুব ভালো থাকো, কালী পুজো ভালো থাকো তোমাদের, চলো।